আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এনটিভির ইউরোপ নিউজে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ। সাথে রয়েছে স্বপন হক। সংবাদের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। আগামী শুক্রবার থেকে 9ই নভেম্বর পর্যন্ত জাতীয় লকডাউনে যাচ্ছে ওয়েলস। করোনায় যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় 80 জন প্রাণ হারিয়েছে, আক্রান্ত 18,804 জন। এবং সুস্থ হওয়া ব্যক্তিরা পুনরায় করোনায় সংক্রমিত হতে পারে বলছেন যুক্তরাজ্য সরকারের বৈজ্ঞানিক পরামর্শদাতা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার শুরুতে থাকছে ব্রিটেন প্রসঙ্গ। করোনা সংক্রমণ ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে আগামী শুক্রবার থেকে 9ই নভেম্বর পর্যন্ত জাতীয় লকডাউনে যাচ্ছে ওয়েলস। আজ সোমবার ফার্স্ট মিনিস্টার মার্ক ড্রেকফোর্ড এই ঘোষণা দেন। এই লকডাউনের নাম দেয়া হয়েছে ফায়ার ব্রেক। এর ফলে পাব, রেস্তোরাঁ সহ অপরিহার্য নয় এমন দোকানপাট বন্ধ রাখার জন্য ঘোষণা দিয়েছে দেশটির প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী বাড়ির মধ্যে বা বাড়ির বাহিরে কারো সাথে দেখা ও সাক্ষাৎ করা যাবে না। লেজার ও কমিউনিটি সেন্টার, লাইব্রেরি ও রিসাইকেলিং সেন্টারগুলো বন্ধ রাখা হবে। জানাজা এবং বিবাহ অনুষ্ঠান ব্যতীত ধর্মীয় উপাসনালয় বন্ধ রাখতে বলা হয়েছে। অন্যদিকে লকডাউনের ফলে ব্যবসায়ীদের সহায়তার জন্য ওয়েলস সরকার 300 মিলিয়ন পাউন্ডের প্যাকেজ ঘোষণা করেছে। এদিকে এক পরিসংখ্যানে দেখা গেছে ওয়েলসে গত 1 সপ্তাহে প্রতি 1 লাখে 130 জন করোনায় আক্রান্ত হয়েছে এবং গত 9ই অক্টোবর থেকে 15ই অক্টোবর পর্যন্ত 4,127 জন করোনায় আক্রান্ত হয়েছে। Now, over the weekend, the cabinet of the Welsh Government met to continue our discussions about a time-limited fire break, a short, sharp shock to turn back the clock, slow down the virus, and give us more time. যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় করোনায় নতুন করে 18,804 জন আক্রান্ত হয়েছেন, যা গতকালের চেয়ে প্রায় 2,000 জন বেশি। গতকাল রবিবার ছিল 16,982 জন, শনিবার ছিল 16,171 জন। আজ সকাল 9টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 7,41,212 জন। এদিকে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 80 জনের। গতকাল রবিবার ছিল 67 জন, শনিবার ছিল 150 জন, শুক্রবার ছিল 136 জন। মোট মৃতের সংখ্যা 43,726 জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল 9টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যে ভ্রমণকারীদের জন্য 1 ডিসেম্বরের মধ্যে বিমানবন্দরে একটি নতুন করোনা পরীক্ষা ব্যবস্থা চালু করার ব্যাপারে অত্যন্ত আশাবাদী বলে জানিয়েছেন পরিবহন সেক্রেটারি গ্রান্ট শ্যাপস। তিনি বলেন, এতে যুক্তরাজ্যে আগত যাত্রীদের কোয়ারেন্টাইনের সময় হ্রাস পাবে। গ্রান্ট শ্যাপস বলেন, এই পরিকল্পনাটি তখনই বাস্তবায়ন করা সম্ভব যখন পর্যাপ্ত পরিমাণ টেস্ট করার সক্ষমতা থাকবে। কোভিড-19 আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা পুনরায় সংক্রমিত হতে পারে বলে সতর্ক করেছে ব্রিটিশ সরকারের বৈজ্ঞানিক পরামর্শদাতারা। দ্য গার্ডিয়ান পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কোভিড-19 থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিরা দ্রুতই আবার সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারেন কিনা সেটি স্পষ্ট না হলেও নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে এই সময়সীমা তুলনামূলকভাবে সংক্ষিপ্ত। ওই প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে 7 ধরনের করোনা ভাইরাস রয়েছে যা মানুষকে সংক্রামিত করে। এর মধ্যে সার্স, মার্স এবং সার্স কোভ 2 এই 3টি ভাইরাসকে প্রাণঘাতী হিসেবে বিবেচনা করা হয়। অন্য 4টি ভাইরাস সাধারণত সর্দি কাশি সৃষ্টি করে এবং এই একই ভাইরাস থেকে নিরাময়ের 6 মাস পরে মানুষেরা পুনরায় সংক্রমিত হতে পারে। বিশ্বের বিভিন্ন জায়গায় প্রায় 24 জন এমন রোগী শনাক্ত হয়েছে, তারা দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হয়েছে। তবে আসল সংখ্যাটি অনেক বেশি বলে মনে করা হয়, কারণ দ্বিতীয়বার আক্রান্তদের কোনো তালিকা নেই। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে অত্যন্ত প্রিয় সুর হচ্ছে আজানের সুর। আজানের মাধ্যমেই প্রতিদিন 5 বার মুসলমানদের মসজিদে আহ্বান করা হয়। তবে ব্রিটেনে মসজিদ থেকে মুসলমানদের ঘরে আজান পৌঁছানোর অন্যতম মাধ্যম হচ্ছে রেডিও। আর যারা আজানের ধ্বনি মুসলিম কমিউনিটিতে পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব পালন করছে, মদিনা আজান রেডিও প্রজেক্ট তাদের অন্যতম। ভবিষ্যতে তাদের সেবার মাধ্যমে মুসলিম কমিউনিটি যাতে আরও বেশি উপকৃত হয় এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছে মদিনা রেডিও, এমনটি জানান এর ডিরেক্টর হাফিজ শামীমউদ্দিন উকিল। দর্শক, এ নিয়ে বিস্তারিত দেখুন এম এ ফাত্তা চৌধুরী ফৈসলের রিপোর্টে। ইসলাম ধর্মে আল্লাহর নৈকট্য লাভের জন্য দৈনিক 5 বার আজানের মাধ্যমে মুসলমানদের মসজিদে আহ্বান করা হয়। তবে ব্রিটেনে মসজিদ থেকে মুসলমানদের ঘরে আজান পৌঁছানোর অন্যতম মাধ্যম হচ্ছে রেডিও। কোড নাম্বারের মাধ্যমে রেডিও অন করে রাখলে সহজে স্থানীয় মসজিদের আজান সহ সব ধরনের ঘোষণা পৌঁছে যায় কমিউনিটির ঘরে ঘরে।
আর যারা আজানের ধ্বনি ব্রিটেনের মুসলিম কমিউনিটিতে পৌঁছে দেওয়ার মহান দায়িত্ব পালন করছে মদিনা আজান রেডিও প্রজেক্ট তাদের অন্যতম। দেশের মতো এখানে মাইকের মাধ্যমে মুসল্লিরা আজান ওয়াজ নসিহত শোনার সুযোগ নেই। মদিনা আজান রেডিও প্রজেক্টের মাধ্যমে মুসল্লিরা ঘর থেকে সে সুযোগ সুবিধা পাচ্ছেন। আল্লাহ তাদের খেদমতকে কবুল করুন। এক ধরনের ধর্মীয় অনুভূতি থেকে আজান সহ ইসলামিক অনুষ্ঠানগুলোর আওয়াজ মসজিদ থেকে সরাসরি স্থানীয় মুসলিম কমিউনিটির ঘরগুলোতে পৌঁছানোর লক্ষ্যেই মদিনা আজান রেডিও প্রজেক্টের যাত্রা শুরু। এমনটি জানান এর সত্ত্বাধিকারী হাফিজ মোহাম্মদ শামীমউদ্দিন উকিল। আমি দেশ থেকে আসার পর দেখলাম মসজিদের আজান ওয়াজ নসিহত ঘর থেকে শোনা যায় না। কিভাবে শোনানো যায় এই চিন্তা থেকে রেডিও ট্রান্সমিশন শুরু করি। আলহামদুলিল্লাহ এখন মদিনা রেডিওর মাধ্যমে 10 মাইল দূরের ঘর থেকে আজান শোনা যায়। বর্তমানে নর্দাম্পটন সহ ব্রিটেনের বেশ কয়েকটি শহরের মুসলিম কমিউনিটিতে সেবা দিয়ে যাচ্ছে মদিনা রেডিও। আমাদের মসজিদটা কি কমিউনিটির প্রায় 1000 ঘরে আজান সহ বিভিন্ন ঘোষণা মদিনা রেডিওর মাধ্যমে সম্প্রচার হয়। আমি তাদের সফলতা কামনা করি। বিগত 6 বছর ধরে মদিনা রেডিও আজানতাই যে সার্ভিস পাইলাম আলহামদুলিল্লাহ, আমরা গরো রেডিও দ্বারা নিশ্চয়ই পাবলিকে মা বোন বা আমরা ফিউচার জেনারেশন হলে যারা আজান উন্ডা ওয়াজ নসিহত শুনিয়া খুবই উপকৃত হইরা। মদিনা আজান রেডিও সার্ভিসের সার্ভিস খুবই ভালো। মুসলিম কমিউনিটিতে এই ধরনের সেবার কারণে মুসল্লিরা ব্যাপক খুশি, তাই ভবিষ্যতে সেবার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে এমনটি জানান হাফিজ মোহাম্মদ শামীমউদ্দিন উকিল। মদিনা আজান রেডিও সৃষ্টি হয়েছে ব্রডকাস্টিং রেডিও এবং স্ক্যানারের দাম গ্রাহকদের হাতের নাগালে নিয়ে আসার জন্য। আমি আশা করি মদিনা আজান রেডিও সার্ভিসের দ্বারা ব্রিটেনের মুসলিম কমিউনিটি কিছুটা হলে উপকৃত হবে ইনশাআল্লাহ। এম এ ফাত্তাহ চৌধুরী, ফয়সল, এনটিভি ইউরোপ নিউজ, নর্দাম্পটন। যুক্তরাজ্যের ছোট্ট একটি শহর স্ক্যানথর্প। আজকের এই যুগে অনেকেই শহরটিকে না জানলেও 1950-1960 দশকে এর কদর ছিল সোনার খনির মতো। সেখানে একটি কোম্পানিতেই কাজ করতেন প্রায় 1000 বাংলাদেশি। দর্শক, তখনকার বাংলাদেশিদের জীবনযাপন আর সফলতা নিয়ে বিশেষ একটি রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী ফখরুল হুসাইন। যুক্তরাজ্যে 1950-60 দশকে বাংলাদেশিদের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ শহর ছিল স্ক্যানথর্প। এখানে একটি বিশ্ববিখ্যাত স্টিল কোম্পানি থাকার সুবাদে এই শহরকে একটি সোনার খনি হিসাবে বেছে নিয়েছিলেন পূর্বপুরুষেরা। 1960-এর দশকে প্রায় 1000 বাংলাদেশি শ্রমিক শুধুমাত্র এই একটি কোম্পানিতেই কাজ করতেন, এমনটি বললেন তখনকার একজন তরুণ এবং আজকের সফল এই প্রবীণ। জানালেন তাদের জীবন সংগ্রামের গল্প। কারণ এটা স্টিল ফ্যাক্টরি সুইপিং লাগি আমরা প্রায় 200 মানুষ এর লাগে। ও কারণে মাঝে 5 জন, 6 জন, 7 জন, 12 জন রয়েছি। তাতাম করো বাথরুম আসিল না, আমরা ডনটা রোড পাবলিক আত গিয়া আমরা ভাত গোসল করতাম। এখন ফ্যামিলি আছে না তো, আর সবই করে করে থাস খেলাইতাম। যখন আমরা বাচ্চা খাচ্ছি এইলা তখন তারা আবার স্কার্ট ফিন দেশ করতাম। এখন আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আসলাম, আমরা প্রোটেক্ট করছি দেয় না, আমরা মেয়েরা ইসলামে খাবার ফিন দিব। তখন আমি আসলাম ক্রসবি প্রাইমারি স্কুলের স্কুল গভর্নর, প্রত্যেকে ইসলামিক ড্রেস ফিন দেয়া দেওয়ার, তখন তারা মানিয়ে নিছি। ব্রিটেনে শুরুর দিকে অনেকেই ভিসা ছাড়া শুধুমাত্র টিকিট কেটেই এসেছিলেন এই শহরে। আমারও দিয়ে গেল করাচি পাকিস্তান স্টেট ব্যাংক, গিয়া স্টেট ব্যাংক ফিল মারাই দিল, হলে এখন আর কোনটা নাই, তখন তো মাইগ্রেশন দেয় টিকিট হলো লোন দিল। তখন 1500 টাকা আছে পাকিস্তান থাকি লন্ডনের টিকিট, লন্ডনের টিকিট করছি 1500 টাকা দি, আর 100 টাকা দিয়ে আমার খরচ খরচ করছি। 1980-এর দশকেই যার ছিল 13টি বাড়ি, প্রতিষ্ঠা করেছেন মসজিদ মাদ্রাসা সহ অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান। ও আমি হাউস এন্ড বিজনেস আরম্ভ করছি আল্লাহ শুকুর 1984 ইংরেজি, তখন আমার 13টা বাড়ি আছে। আমি যে কাম করতাম সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, আমার বেতন ছিল 9 পাউন্ড। অর্থনৈতিক ও পারিবারিক ভাবে এমন একজন সফল পিতার প্রশংসায় তার সন্তানেরা বলেন, কোনো সময় আছে তাই না আমার বুঝাইয়া মসজিদে ফাটাইতা, তবলিক জমাতে ফাটাইতে আমার ভালো লাগতো না। আমি ইউনিভার্সিটি থেকে বেদা আইসি আমার হলিডে সময় কোথাও কোথাও আমি মনে করি তোমার ডাক্তারও ফাটাইছি, অন্য যদি আমি বরণটা খাটি দেয় ভবিষ্যতে তোমার ফাও খাটা লাগতো না।
all the time example after example দিতে হবে তা বড়ইলে বুঝবাই ও ফুত দুনিয়া সেমার মতো আব্বা সেমা কি তা শ্যাডো বুঝছিনা রে বাবা ও ফুত শ্যাডো যদি সামনে থাকে দিস ইজ দ্য দুনিয়া যতক্ষণ দূর বাইরে ফুত জিন্দগি ইউ উইল নেভার ক্যাচ দ্য শ্যাডো যেটা হারেন যতক্ষণ আপনার লাইফের মাঝে দেখছি ফল ফাইতে গেলে আপনার অলওয়েজ ফর অদার্স হেড অফ ইয়োর সেলফ ইকটার ফর আপনার দুনিয়ার আখিরাতের মাঝে ফাইবা থ্যাংক ইউ আব্বা আপনি আমরা যেন একটা শিক্ষা দিছ স্কান্তক থেকে ফখরুল হোসাইন এনটিভি ইউরোপ নিউজ ইতালি মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের আয়োজনে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে বক্তারা বলেন দল থেকে বিচ্যুত দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কখনোই মুজিব আদর্শের সৈনিক হতে পারে না এদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানানো হয় সবাই বিস্তারিত আমাদের মিলান সহকর্মী ফেরদৌসী আক্তার পলি রিপোর্টে ইতালি মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের আয়োজনে রবিবার বিকাল 4টায় মিলানো শহরের স্থানীয় তাজমহল রেস্টুরেন্টে পূর্ব নির্ধারিত সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সভা অনুষ্ঠিত হবার কথা ছিল কিন্তু দলের প্রতি নিবেদিত নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে করোনা মহামারীর জন্য সরকারি বিধি নিষেধ আরোপের ক্ষেত্রে 30 জনের অতিরিক্ত মানুষের সভায় উপস্থিতি নিষিদ্ধ থাকার কারণে রেস্টুরেন্টের ভিতরের সভাটি তৎক্ষণাৎ স্থগিত করে সংক্ষিপ্ত পরিসরে একটি পথসভা করা হয় মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মান্নান মালিথার সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ শিপনের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র সদস্য আকরাম হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহসভাপতি খোরশেদ আলম অপু হোসাইন যুগ্ম সাধারণ সম্পাদক জামিল আহমেদ চঞ্চল রহমান রহমান খান মঞ্জুল ইসলাম সাগর সাংগঠনিক সম্পাদক আরফান শিকদার শেখ সাইদ প্রচার সম্পাদক মামুন হলাদার আওয়ামী লীগ সদস্য তারামিয়া ইব্রাহিম আলী জাসিম আহমেদ সুজন চৌধুরী ইমরান হোসাইন যুবলীগের সাধারণ সম্পাদক শফিউদ্দিন সিনিয়র সদস্য সালাউদ্দিন রিপন প্রমুখ সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন মুজিবীয় আদর্শে গঠিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত দল থেকে বিচ্যুত দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা কখনোই মুজিব আদর্শের সৈনিক হতে পারে না এদের ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকারও উদাত্ত আহ্বান জানানো হয় সভা থেকে আমরা তার রুহের বিদেহী রুখের মাহফিরাত কামনা করি কারণ রাজনীতি হবে রাজনৈতিক কথাবার্তার মাধ্যমে কোনো নোংরামের মাধ্যমে নয় যে নিজে নোংরা মানুষ তার মুখ থেকে নোংরা কথাবার্তা বের হয় সংগত কারণে আমরা নোংরা নই আমরা কারণে নোংরা কথা বলতে চাই না কিন্তু যারা মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের নাম ভাঙিয়ে আওয়ামী লীগকে ডিভাইড করার চেষ্টা করতেছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি ইতালি আওয়ামী লীগের দিকে আমি দৃষ্টি আকর্ষণ করছি ইউরোপ আওয়ামী লীগের দিকে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের আনোয়ার ভুঁইয়া হারুন মিয়া মোশারফ হোসেন সিরাজ খালাসী ইউনুস মোরল বঙ্গবন্ধু পরিষদের সাইদুর রহমান শাহিন জমাদার মিলন হলাদার জালাল মোরল নুরু হলাদার নুরুজ্জামান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের হাজি সেলিম হুসাইন মোহাম্মদ দুলাল শ্রমিক লীগের মনসুর খালাসি সহ আরো অনেকে মিলান লম্বার্দিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয় ইতালি করোনা মহামারী পরিস্থিতির ওপর ভিত্তি করে স্থগিত করা গুরুত্বপূর্ণ সভাটির দিন তারিখ পরবর্তীতে নেতাকর্মীদের জানিয়ে দেয়া হবে ইতালির মিলান থেকে ফেরদৌসী আক্তার পলি এনটিভি ইউরোপ নিউজ ফ্রান্সে বসবাসরত সিলেটের বালাগঞ্জ উপজেলা সমাজ কল্যাণ ট্রাস্ট ফ্রান্সের দ্বিতীয় মেয়াদে 2020-2021 সালের কমিটি গঠন সম্পন্ন হয়েছে প্যারিসের গার্দো নর্দে সুরমা রেস্টুরেন্ট নজরুল ইসলামের সঞ্চালনায় এবং তফজ্জল হকের সভাপতিত্বে নতুন মেয়াদে নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করেন নতুন মেয়াদে নির্বাচিত কমিটির দায়িত্বশীলরা হলেন সভাপতি শেখ আব্দুল মুকিত সিনিয়র সভাপতি তফজ্জল হক সাধারণ সম্পাদক মোহাম্মদ লকুস মিয়া সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম কোষাধ্যক্ষ তৈয়বুর সাংগঠনিক সম্পাদক শেখ মঞ্জুর আহমেদ সহ আর অনেকে কমিটি গঠন পূর্বক আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেখ মঞ্জু শেখ তৈয়বুর আক্তার হোসেন সজীব তালুকদার জাহেদ আহমেদ সহ আর অনেকে এ সময় বক্তারা বলেন একমাত্র আন্তরিকতার মাধ্যমে ঐক্যবদ্ধ চেষ্টা করলেই প্রবাসীদের সমস্যা সমাধানের পাশাপাশি এলাকার গরিব অসহায় মানুষের উন্নয়নে সম্ভব নবনির্বাচিত নেতৃবৃন্দ এ সময় বালাগঞ্জ উপজেলা প্রবাসীদের প্রতি শুভেচ্ছা জানান এবং সংগঠনের অগ্রযাত্রায় সহযোগিতার আহ্বান জানান পরে জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট দীর্ঘ প্রায় 17 বছর পর আগামী 29 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের বিশ্বনাথ উপজেলার দশগড় ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে বিএনপির মনোনীত প্রার্থী এমাদউদ্দিন খানের সমর্থনে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি নেতা নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা
রশদির লোনা। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী আমদাদুর রহমান মিলাদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন রিপোর্টে। মামলা সংক্রান্ত আইনি জটিলতা কাটিয়ে দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলার দশগড় ইউনিয়ন পরিষদ নির্বাচন। বিপুল উৎসাহ উদ্দীপনায় চলছে প্রচার প্রচারণা। চেয়ারম্যান পদে নৌকাপতিকে আওয়ামী লীগের জোবেদুর রহমান, ডানের শীষ পতিকে বিএনপির এমাদুদ্দিন খান, লাঙ্গলপতিকে জাতীয় পার্টির আব্দুল মন্নান, গুড়াপতিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শামসুমিয়া লয়লুস এবং আনারস পতিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এমাদুদ্দিন খানের ডানের শীষ প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি নেতা নিকুজ এম ইলিয়াস আলীর সহধর্মিনী তাহসিনা রুশদি লুনা। তিনি দশগড় ইউনিয়নের মাসুখালী বাজার, মিয়ার বাজার ও পীরের বাজারে ডানের শীষ প্রতীকের সমর্থনে পৃথক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য বুট দিয়ে ডানের শীষের প্রার্থী এমাদুদ্দিন খানকে বিজয়ী করতে দশগড় ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানিয়ে লুনা বলেন, বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। সিলেটবাসীর প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহ অনেক নেতাকর্মীকে গুম করা হয়েছে এবং বিচার বহির্ভূতভাবে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও কর্মহীনতায় সাধারণ মানুষ আজ দিশেহারা। এই অবস্থা থেকে মুক্তি পেতে সরকারের পরিবর্তন চায় দেশের মানুষ। পথসভা শেষে ময়নাগুঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে দশগড় ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মী সভায় বক্তব্য রাখেন ইলিয়াস পত্নী লুনা। সভাগুলিতে প্রধান বক্তার বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ এমাদুদ্দিন খান। দশগড় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভাগুলিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জালাল উদ্দিন, সাবেক সহসভাপতি শামসুজ্জামান শমসু, আহ্বায়ক কমিটির সদস্য লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহমেদ নুরুদ্দিন ও বিএনপি নেতা তাজুল ইসলাম। পথসভাগুলোতে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বশির আহমেদ, মুনায়েম খান, হাফিজ আরব খান, বিশ্বনাথ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান, ফরিদ মিয়া, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী এম মজনু মিয়ার উদ্যোগে 500+ বৃক্ষ চারা বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ থেকে আমাদের সহকর্মী এমদাদুর রহমান মিলাদের পাঠানো আরও একটি রিপোর্ট। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নে যুক্তরাজ্য প্রবাসী এম মজনু মিয়ার উদ্যোগে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে 500+ বৃক্ষের চারা বিতরণ করা হয়। উপজেলা বিআরডিবি হলরুমে এম মজনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ পঙ্কি খান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন। বক্তব্য রাখেন যুবলীগ নেতা মাহবুবুর রহমান, ফয়জুল ইসলাম জয় ও আলী আফসান দুলাল। এ সময় আওয়ামী লীগ নেতা আকদ্দুস আলী, কবির আহমেদ, আরস আলী, লতিফ আহমেদ, ফয়জুল আহমদ, নজরুল ইসলাম, শানুর আলী, সালাম মিয়া, ইজার আলী, জয়দুমিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ডাক্তার বিবাংশগুন বিবু, যুবলীগ নেতা রাজন আহমেদ, অপু আল আমিন, ফয়সল আহমেদ, শাহান আহমেদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। এমদাদুর রহমান মিলাদ, এনটিভি ইউরোপ, বিশ্বনাথ। হবিগঞ্জের নবীগঞ্জে লন্ডন প্রবাসী ইকবাল উরুফে নূর মিয়ার মিথ্যা মামলা ও লাঠিয়াল বাহিনীর অত্যাচারে ভিটে মাটি ছাড়া কেয়ারটেকার ইয়াহিয়া মিয়া। তার লোকজন প্রকাশ্যে বলে বেড়াচ্ছে ইয়াহিয়াকে খুন করে লাশ গুম করে ফেলবে। তাদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে ওই নিরীহ পরিবারটি। এমনকি সারা দেশের বিভিন্ন স্থানে নামে বেনামে একাধিক মিথ্যা মামলা দিয়ে তাকে সর্বশান্ত করছে বলে অভিযোগ করা হয়েছে। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে আমাদের সহকর্মী কামরুল হাসান জানান, রবিবার বিকেলে হবিগঞ্জ প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের বৃদ্ধ ছয়দুল্লাহ।
পিতার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তামান্না আক্তার। লিখিত বক্তব্যে বলা হয়, নবীগঞ্জ উপজেলার গজনাইপুর গ্রামের লন্ডন প্রবাসী ইকবাল উরুফে নুরমিয়া ও তার ভাই আফজাল মিয়ার মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ মামলা মোকদ্দমা রয়েছে। তাদের বাড়িতে থাকা কেয়ারটেকার ইয়াহিয়া মিয়া ছোট ভাই আফজলের পক্ষে কথা বলার কারণে বড় ভাই ইকবাল ওরফে নুরমিয়া ক্ষিপ্ত হয়ে ইয়াহিয়াকে হত্যার হুমকি সহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাদের মামলায় এলাকা ছেড়ে সে পালিয়ে গেছে। এ অবস্থায় ইয়াহিয়ার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, যারা ইয়াহিয়া মিয়াকে সহযোগিতা করছেন তাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে ইকবাল ওরফে নুরমিয়া হয়রানি করার হুমকি দিয়ে আসছে। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তার মা হাজেরা বেগম বলেন, ইকবালের অত্যাচারে আমরা নিঃস্ব হয়ে গেছি। তিনি তার ছেলের বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানান। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি হাজি সিরাজুল ইসলাম মাস্টারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাসিক ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। নবীগঞ্জ থেকে আমাদের সহকর্মী মহিবুর রহমান চৌধুরী তসনু জানান, শনিবার সকালে এনাতাবাদ মাস্টার বাড়িতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মাসিক ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্রের উদ্বোধন করেন হবিগঞ্জ এক আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুর্শি ইউনিয়নের চেয়ারম্যান আলী আহমেদ মুসা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী উবায়দুল কাদের হেলাল, নবীগঞ্জ পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, পৌর আওয়ামী লীগ সাবেক সহসভাপতি সালিক মিয়া, পৌর যুবলীগ নেতা এটিএম রুবেল, মাস্টার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, ইউপি সদস্য এম এ বাসিত, উপদেষ্টা আব্দুল মালিক চৌধুরী, সদস্য প্রধান শিক্ষক আব্দুল আওয়াল, প্রতিষ্ঠাতা সদস্য বদরুজ্জামান ও মির্জা মারুফ আহমেদ সহ আরও অনেকে। উক্ত স্বাস্থ্য সেবায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয়। প্রধান অতিথি সংসদ সদস্য জননেতা গাজী মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন, মানুষের সেবায় যে নিজেকে বিলিয়ে দেয় সেই হচ্ছে প্রকৃত মানুষ। তিনি বলেন, 2003 সালে প্রতিষ্ঠিত মাস্টার ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাবৃত্তি প্রদান, আত্মমানবতার কল্যাণ তথা শীত বস্ত্র বিতরণ, বন্যা ও সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে গৃহবন্দী অসহায় মানুষকে খাদ্য সামগ্রী প্রদান, টিউবওয়েল বিতরণ সহ সামাজিক কর্মকাণ্ড সত্যি প্রশংসনীয়। আসসালামু আলাইকুম। আজকে আমার আব্বার প্রথম মৃত্যুবার্ষিকী। আমার আব্বা হাজি মোহাম্মদ সিরাজুল ইসলাম মাস্টার সাহেব, উনি 2019 সালের 17 অক্টোবর উনি মৃত্যুবরণ করেছিলেন। আজকেরই উনারই প্রতিষ্ঠিত মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমরা একটি শুভকাজের উদ্বোধন করতে যাচ্ছি। আর কদিন পরে অনুষ্ঠিত হবে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে একাত্মতা পোষণ করে এবারের পূজায় আর্থিক অনুদান নিয়ে পাশে এসে দাঁড়ালো সিলেটের ফেন্সুগঞ্জের সামাজিক ও জনকল্যাণমুখী সংগঠন স্যার এনামুল ইসলাম ফাউন্ডেশন, যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন স্যার এনামুল ইসলাম। আজ সোমবার সকাল 11টায় ফেন্সুগঞ্জে ইন্দানগর সার্বজনীন পূজা মন্দিরে আনুষ্ঠানিকভাবে উপজেলার 36টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের মাঝে এই আর্থিক অনুদান বিতরণ করা হয়। বিস্তারিত দেখুন আমাদের ফেন্সুগঞ্জ সহকর্মী দেলোয়ার হোসেন পাপ্পুর রিপোর্টে। ফেন্সুগঞ্জের আর্থসামাজিক উন্নয়ন, স্বাস্থ্য, স্যানিটেশন ও জনকল্যাণমুখী কাজে নিরলসভাবে কাজ করে যাচ্ছে স্যার এনামুল ইসলাম ফাউন্ডেশন। এছাড়াও ধর্ম, বর্ণ, গোত্র, সকল শ্রেণীপেশার মানুষের পাশে থেকেও কাজ করছে এ সংগঠনটি। এরই আলোকে এবারে শারদীয় দুর্গাপূজায় ফেন্সুগঞ্জের 36টি পূজা মণ্ডপের প্রতিটিতে নগদ 5,000 টাকা করে আর্থিক অনুদান প্রদান করছে স্যার এনামুল ইসলাম ফাউন্ডেশন। আজ সোমবার সকাল 11টায় ফেন্সুগঞ্জ উপজেলার ইন্দানগর সার্বজনীন পূজা মন্দিরে আনুষ্ঠানিকভাবে এই অনুদান বিতরণ করা হয়, যার আয়োজনে ছিল কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের 1983 ও 84 SSC ব্যাচ। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেন্সুগঞ্জ উপজেলা শাখার সভাপতি রবীন্দ্র কুমার নাথ। 1983 ও 84 ব্যাচ পরিচালনা কমিটির সহসভাপতি রতনকান্তি দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 1983 ও 84 ব্যাচ পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক জুবেদ আহমদ চৌধুরী শিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেন্সুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাঞ্চন চন্দ্র দেব, ইন্দানগর মন্দিরের সভাপতি উৎফুল্লা পীরদে, বেচের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও ব্যবসায়ী কুকনুর রহমান। অনুষ্ঠানের শুরুতে গীতাপাঠ করেন রতনকান্তি দাস। স্বাগত বক্তব্য রাখেন ইন্দানগর মন্দিরের সাধারণ সম্পাদক তপন কুমার পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেচের সহসভাপতি মোহাম্মদ আবু মিয়া, কাবুল আহমদ শাহ, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিজন কুমার নাথ
ও সৈয়দ মোহাম্মদ আলী বাচ্চু। স্যার এনাম ইসলাম আমাদের জননেত্রী শেখ হাসিনার আহ্বানে দেশে এসে মানুষের সেবার জন্য এই প্রতিষ্ঠানের কাজ শুরু করেছেন। এনাম প্রতি বছর আপনাদেরকে এই অনুদান দিয়ে যাবে। পূজা উদযাপন পরিষদ পঞ্চগঞ্জ শাখার পক্ষ থেকে আমি স্যার এনাম মোহাম্মদ এবং আপনারা যারা 83 অনুষ্ঠিত হয়েছে যারা ছাত্র আছেন তাদের প্রতি আমরা আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। পরে উপস্থিত মণ্ডপ প্রতিনিধিদের হাতে নগদ অর্থের খাম তুলে দেন অতিথিবৃন্দরা। শেষে আপ্যায়ন বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোহাম্মদ দেলওয়ার হোসেন পাপ্পু, এনটিভি ইউরোপ, ফেঞ্চুগঞ্জ, সিলেট। দর্শক সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও। আগামী শুক্রবার থেকে 9 নভেম্বর পর্যন্ত জাতীয় লকডাউনে যাচ্ছে ওয়েলস। করোনায় যুক্তরাজ্যে গত 24 ঘন্টায় 80 জন প্রাণ হারিয়েছে, আক্রান্ত 18,804 জন। এবং সুস্থ হওয়া ব্যক্তিরা পুনরায় করোনায় সংক্রমিত হতে পারে বলছেন যুক্তরাজ্য সরকারের বৈজ্ঞানিক পরামর্শদাতা। দর্শক, এ ছিল আমাদের হাতে থাকা এনটিভির ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europeantv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।